GPA 3.94. এরপর আসছেন বিজ্ঞান অনুষদের ম্যাথমেটিক্স বিভাগের জান্নাতুল আজমি, তার প্রাপ্ত সিজিপিএ 3.89। এরপর 2014-2015 শিক্ষাবর্ষে পাশকৃত শিক্ষার্থীদের চ্যান্সেলর স্বর্ণপদক। প্রথমে আসছেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অমিত কুমার মণ্ডল, তার প্রাপ্ত সিজিপিএ 3.90। এরপর আসছেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের স্বপ্নীল বিশ্বাস, স্বপ্নীল বিশ্বাসের প্রাপ্ত সিজিপিএ 3.97। এবার আসছেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সায়েদুন নেসা নিশি, নিশির প্রাপ্ত সিজিপিএ 3.85। এবার আসছেন বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগের মোহাম্মদ ইসমাইল, প্রাপ্ত সিজিপিএ 3.82। এরপর 2015-2016 শিক্ষাবর্ষে পাশকৃত শিক্ষার্থীদের চ্যান্সেলর স্বর্ণপদক। প্রথমে আসছেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শ্রীমন্ত রায়, তার প্রাপ্ত সিজিপিএ 3.76।